আসসালামু আলাইকুম, আমি সুহাদা আক্তার, প্রভাষক বাংলা বিভাগ, জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ। শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি আমার অনলাইন ক্লাসেই যথারীতি চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো সত্যবিধান। গত ক্লাসে নিয়েছিলাম নথ্যবিধান, আর আজকে সত্যবিধান নিয়ে। সত্যবিধানের নিয়ম জানার আগে আমরা একটু জেনে নেই যে সত্যবিধান কাকে বলে এবং সত্যবিধান কেন আমাদের বাংলা ব্যাকরণ পাঠের অন্তর্ভুক্ত হলো। সত্যবিধান বলতে বুঝি আমরা বাংলা শব্দের সবগুলো শব্দ নয়, তবে অধিকাংশ শব্দই তৎসম শব্দ থেকে আগত বাংলা ভাষার শব্দগুলা। ওই তৎসম ভাষার শব্দগুলো লেখার সময় কোনগুলোতে দন্ত্য স এবং কোনগুলোতে মূর্ধন্য স ব্যবহৃত হয় এবং ওই মূর্ধন্য স কেন আমাদের বাংলা ভাষা বা ব্যাকরণ বইয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে ব্যাপকভাবে যেখানে আলোচনা করা হয় ওটি হলো সত্যবিধান। যে অর্থাৎ সংক্ষেপে বলা যায় যে বিধানে দন্ত্য স এবং মূর্ধন্য স এর সঠিক ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি তাই সত্যবিধান। তো এখন আমরা সত্যবিধান ব্যবহারের নিয়মগুলো আলোচনা করি। সত্যবিধানের এক নাম্বার নিয়ম হলো যে রি কিংবা রিকার, অর্থাৎ আমরা জানি বাংলা ভাষা বা বাংলা ভাষার শব্দগুলো লিখতে হলে কতগুলো কার চিহ্নের দরকার হয়। ওখানে রিকার একটি কার চিহ্ন আমাদের কার চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওই রিকার বা রেপ এর পর মূর্ধন্য স সব সময়ই ব্যবহৃত হয়। ওই যেখানে দেখবো আমরা রি রিকার এরপর রেপ ব্যবহৃত হওয়ার পরে একটি শব্দের মধ্যে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে, দন্ত্য স না হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে, ওইটি আমাদের ওই সত্যবিধানের আলোচনার সত্যবিধানের নিয়মের অন্তর্ভুক্ত একটি শব্দ। আমি এখন দুটি উদাহরণ দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূর্ধন্য স রি এবং রিকারের পর উদাহরণ যেমন কৃষি, কই রিকারে কৃ, মূর্ধন্য স শিকারে সি, কৃষি। এরপর বর্ষা, ব মূর্ধন্য স রে আকার বর্ষা। এই দুটিতে আমরা দেখছি যে রিকার রি কিংবা রিকার ওই কয়ের পরে রিকার এরপর মূর্ধন্য স, তাই এখানে আমাদের সত্যবিধান যথাযথ প্রয়োগ করা হয়েছে। এরপর বর্ষা, এখানে আমরা বলছি যে রেফের পর মূর্ধন্য স বসে, বর্ষা শব্দ লিখতে আমরা রেফ দেওয়ার পরে মূর্ধন্য স আকার দিয়ে ক্লিয়ার হয়ে গেছি যে এখানে আমাদের সত্যবিধানের নিয়ম যথাযথ কাজে আসছে। এখন আমাদের দুই নম্বর নিয়ম যে তৎসম শব্দে, আমরা জানি বাংলা ভাষার অধিকাংশ শব্দই তৎসম ভাষা থেকে আমাদের বাংলা ভাষা এসে স্থান করে নিয়েছে। ওই তৎসম শব্দগুলো পরে ক র, ক এবং র এর পর সাধারণত সব সময় প্রায় মূর্ধন্য স ব্যবহৃত হয়। ক এবং র এর পরেও আমরা কিছু শব্দ উদাহরণ হিসেবে দেই, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ভিক্ষু, ভয় শিকারে ভি, কুকার ক ভিক্ষু, এবং ভিক্ষা, ভিক্ষা এবং ভিক্ষুক শব্দ দুটি আমরা ভাঙলে ক যোগ মূর্ধন্য স দিয়ে বিভক্ত যুক্ত ব্যঞ্জন বর্ণকে ভাঙলে আমরা পাবো ক যোগ মূর্ধন্য স। তাই আমাদের ক এর পর যে রুলে আছে যে ক এর পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়, ক এবং মূর্ধন্য স আমরা ভিক্ষুক শব্দের ক এর পর যদি বাংলায় ক যোগ মূর্ধন্য স যখন পাই তখন আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের ওই দুই নাম্বার নিয়মের অন্তর্ভুক্ত হয়ে ওই ভিক্ষুক শব্দটি গঠিত হয়েছে। ওই ভিক্ষা শব্দটি লিখতেও ক এবং মূর্ধন্য স যুক্ত হয়ে ওই ক্ষীয় শব্দটির উৎপত্তি হয়। ওখানে থেকে আমরা বুঝতে পারি যে ওই দুটি যুক্ত বর্ণের মিলন হলো ওই ক্ষীয় শব্দটি, তখন আমরা বুঝতে পারি যে সত্যবিধান আমাদের যথাযথ কাজে লেগেছে। এখন আমি যাই তিন নম্বর নিয়মে, তৎসম শব্দের ঠ বর্গের অঘুষ ধ্বনি তথা ঠ এর পরে ফ বর্গের
মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। আমরা জানি বাংলা বর্ণমালার বর্ণগুলোকে পাঁচটি বর্গে বিভক্ত করা হয়েছে, যেমন ক বর্গ, ছ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। ওই বর্গের মধ্যে ট বর্গের পর যখন আমরা শীষ ধ্বনি রূপের দন্ত্য স্বকে পাই, সেখানে দন্ত্য স্ব ব্যবহার না করে মূর্ধন্য স্ব ব্যবহার করতে হবে। এখান থেকে আমি কিছু উদাহরণ দিই, যেমন তুষ্ট, ইষ্ট, তুষ্ট শব্দটি আমরা ভাঙলে মূর্ধন্য স যোগ ট মিলে হয় শব্দটি, কিন্তু এখানে ট বর্গের আগে আমরা পাচ্ছি মূর্ধন্য স্বকে, যেখানে আমাদের ওই উদাহরণ নিয়ম থেকে কাজে লাগছে যে ট বর্গের পরে শীষ ধ্বনি রূপে শীষ অর্থাৎ মূর্ধন্য স্বটা স যখন আমরা উচ্চারণ করি তখন শীষ আমাদের মুখের ভিতরে বা জিহ্বার সামনে একটু ধাক্কা খায়, যখন আমাদের জিহ্বাটা একটু ধাক্কা লেগে যায় তখন ওই শব্দগুলোকে আমরা শীষ ধ্বনি হিসাবে ধরে নেই। ওই শীষ ধ্বনি হিসেবে ব্যবহৃত হয়েছে স শব্দটি, ওই স অক্ষর থেকে এবং ট যুগে যুক্ত হয়ে তুষ্ট এবং ইষ্ট শব্দগুলি একই নিয়মে গঠিত হয়। আমরা দেখছি যে আমাদের তিন নম্বর নিয়মটিও পুরোপুরি কাজে লেগেছে। এখন আমি চার নম্বর নিয়মে দেখি যে সমাসবদ্ধ শব্দের প্রথম পদের শেষে রসই, রসউ এবং রি ধ্বনি থাকলে পরবর্তী প্রথম দন্ত্য স পরিবর্তিত হয়ে মূর্ধন্য স্বতে পরিণত হয়। এখান থেকে আমি কিছু উদাহরণ দেই, যেমন সমাস আমরা আগে একটি ক্লাস করেছিলাম, ওই সমাসে আমরা কিছু নিয়ম দেখেছি যে সমাস গঠিত হয় কয়েকটি শব্দের সমন্বয়ে এবং এক কয়েকটি শব্দকে এক পদে পরিণত করে সমাস হয়। তো এখানে আমরা দেখছি যে সমাসবদ্ধ পদের প্রথমে রসই, রসউ বা ডি ধ্বনি থাকলে এরপরে যে শব্দ আসবে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হবে। ওই দুলি সাত শব্দটিতে সাত প্রত্যয় হওয়ার জন্য এখানে দন্ত্য স হয়েছে, আর যখন আমরা সাত প্রত্যয় ব্যবহৃত না করব, যখন মূর্ধন্য স দিয়ে লিখব সাত, তখন হবে সাত, এখানে মূর্ধন্য স ব্যবহৃত হবে। একটি আলাদা একটা নিয়ম আছে, যেহেতু আমরা অনলাইন ক্লাস তাই এক নিয়মে দুটি শব্দ দিয়ে তোমাদেরকে এক শব্দ দিয়ে দুটি রুলই বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা পাঁচ নম্বর নিয়ম দেখি যে পরি উপসর্গ, পরি উপসর্গের পর কি ধাতুর সঙ্গে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আমরা জানি উপসর্গ তিন প্রকার, যে সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। ওই তিন প্রকার উপসর্গের মধ্যে পরি আমাদের একটি উপসর্গ। ওই পরি উপসর্গের পর ক্রি ধাতু যুক্ত হয়ে যখন শব্দ তৈরি হয় তখন সব সময়ই ওই শব্দে দন্ত্য স ব্যবহৃত না হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়, যেমন পরিষ্কার, পরি যোগ খার সমান পরিষ্কার। পরিষ্কার শব্দটি লিখতে আমরা এখানে দন্ত্য স ব্যবহার না করে মূর্ধন্য স ব্যবহার করি, তাই আমরা বুঝতে পারি যে এখানে আমাদের ওই পাঁচ নম্বর নিয়মটি কাজে লেগেছে, যে পরির পরে দন্ত্য স না হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। এবং কতগুলো শব্দ আছে শিক্ষার্থী তোমরা বই খুললে বুঝতে পারবে, ওগুলিতে স্বভাবতই মূর্ধন্য স বসে, কখনোই ওই শব্দগুলিতে দন্ত্য স ব্যবহৃত হয় না। আমি মুখে কিছু শব্দ বলে দিচ্ছি তোমাদের, কৃষক, আষাঢ়, অষাঢ়, মানুষ, উ
মূষা ঔষধ ওই শব্দগুলোতে কখনোই দন্ত্য স ব্যবহৃত হয় না। তো এখন আমরা আমি তোমাদেরকে প্রশ্নগুলি দিয়ে দেই যে ওই অধ্যায় হতে কোন কোন প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে বা আমি যে ক্লাস নিলাম কতগুলো প্রশ্নের উপরে ক্লাস নিলাম তা দেখো। প্রথম প্রশ্ন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। দুই নম্বর প্রশ্ন, বাংলা বানানের রসইকা ব্যবহারের 5টি নিয়ম লেখো। তিন নম্বর প্রশ্ন, নথ্য বিধান কাকে বলে নথ্য বিধানের 5টি নিয়ম লেখো। এরপর চার নম্বর, সত্য বিধান বলতে কি বুঝো সত্য বিধানের 5টি নিয়ম লেখো। এ অধ্যায় হতে ওই প্রশ্নগুলো পড়লেই তোমাদের চলবে। তো আমি আশা করব তোমরা ওই প্রশ্নগুলো ঠিকমতো অধ্যয়ন করবে এবং আমার আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।